অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে যা ঠান্ডা ছিল সকালবেলায়, বাপরে বাপ, আজকে হচ্ছে এই বছরের সব থেকে বেশি ঠান্ডা আমার লেগেছে। আমি তো অনেক সকাল সকালে উঠি আপনাদের বলেছি, কিন্তু আজকে আমি সকালে উঠতে পারিনি, ভীষণ ঠান্ডা ছিল। আর সকালবেলা উঠেই যখন উঠলাম তখন দেখলাম বেশ রোদ বেরিয়েছে, মনটা কিন্তু একদম খুশি খুশি হয়ে গেল, কারণ অনেকদিন পর বেশ রোদের দেখা পেলাম। তো আজকে আপনাদের জন্য রয়েছে হারভেস্টিং ভিডিও। আর একটা জিনিস দেখে বেশ কয়েকদিন মাথার মধ্যে একটা জিনিস ঘোরাফেরা করছে, আপনারা তো জানেন মাঝে মাঝেই আমার মাথাটা একটু মাথা চাড়া দেয় পোকাগুলো। তো যাই হোক, একটা ভাবনা আপনাদের সাথে শেয়ার করব সেটা। তো চলুন শুরু করি ভিডিওটা, চলুন। তো প্রথমেই চলুন, এই যে পুঁই গাছটা, এইটাই মাথার মধ্যে কিছু একটা ঘোরাফেরা করছে, একে দেখে আমার প্রত্যেক দিনে একটা কথা মনে হয়। তো চলুন, এটাই প্রথমে পুঁই গাছটা, পুঁই শাকটা আর কি তুলতে তুলতে, এই যে অনেকগুলো পুঁই মিচুড়িও হয়েছে, তুলতে তুলতে একটু ভাবনা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন তোলা শুরু করি। এই গাছটারও এখন এই যে আস্তে আস্তে একদম জরাজীর্ণ অবস্থা হয়ে যাচ্ছে। আর এটা ছাড়াও আমার আরেকটা পুঁই গাছও ছিল, এই যে দেখুন, এটাও কিন্তু এখন অনেকটাই বয়স হয়ে গেছে। এখান থেকে একটা সময় প্রচুর পেয়েছি। তো আসলে এদেরকে আমি মানুষের যে লাইফ সাইকেল তার সাথে অনেকটা মিল আমি খুঁজে পাচ্ছি। তো সেটা কীরকম চলুন শেয়ার করি। তো চলুন কাটতে শুরু করি। এই দেখুন, আজকে একে নিলে একদমই কিন্তু ন্যাড়া হয়ে যাবে। তো এই পুঁই গাছটার কাছে কয়েকদিনই আমি একে দেখছি আর ভাবছি এই পুঁই গাছটা কত দিয়েছে। একটা সময় আমি এখান থেকে কত পুঁই তুলেছি, মানে সেটাও ধরুন মোটামুটি দু মাস তিন মাস ধরে তো একদম কন্টিনিউ পুঁই শাক দিয়ে যাচ্ছে, তারপর পুঁয়ের ফল দিল। তো কেমনভাবে আমি পুঁই শাক তুলেছি চলুন একটু আমি ততক্ষণে তুলি, আপনারা একটু দেখে নিন। আগের একটু ক্লিপিংস আপনাদের জন্য জোগাড় করেছি, যদিও সেগুলো আমি অন্য ফোনের থেকেই ভিডিও করেছি, খুব একটা পরিষ্কার ভালো ভিডিও হবে না, কিন্তু বোঝা যাবে যে এর থেকে আমরা কত পেয়েছি। তো চলুন দেখে আসি, আপনারা দেখুন, আমি ততক্ষণ এটা কাটি। তো এই যে আমরা যদি কিছুটা সময় পিছিয়ে যাই, এটা আমি খুব একটু স্পিড করে দিয়েছি, আসলে ভিডিওগুলো বড় হয়ে গেছিলো তাই। তো একটু সময় পেছনে গেলেই দেখুন এদের তখন, বলতে গেলে মানুষের যখন কৈশোর যৌবন থাকে সেই রকম সময় এদের এটা, তখন একটা সময় মানুষ সংসারের পেছনে প্রচুর দেয়, যেমন আমরা এখন সংসারের পেছনে প্রচুর দিচ্ছি। তো এরাও আমার এই গাছগুলোও একটা সময় দেখুন কত দিয়েছে, আমাদের একদম ভরিয়ে রেখেছিল। তখন কিন্তু দেখবেন থাম্বনেলে আমি এদেরকে সামনে নিয়ে আসতাম। তো এখন দেখবেন এরা আর থাম্বনেলের সামনেও থাকে না। তো আমি একটু মানুষের লাইফের সাথে আর কি গুলিয়ে ফেলেছিলাম। আমরাও অনেক সময় দেখবেন এই যে মা বাবাদের ওপর রেগে যাই, তো আমার মনে হচ্ছে দেখে না, আমার তখন মনে হচ্ছিলো এক সময় তো সবাই আমাদের মা বাবারাও কত সংসারে দেয়, কিন্তু আমরা পরে যখন বড় হই তখন আমরা অনেক সময় রেগে যাই, তখন কিন্তু মা বাবারাও অনেক কষ্ট পায়। তবে সেটা দোষ গুণের কথা নয়, এটাই তো নর্মাল, এটা হচ্ছে একদমই এটাই প্রকৃতির নিয়ম, এটাই হবে আমাদের সাথেও, এটাই হবে আমরাও এখন যাই দিচ্ছি, একটা সময় পরে আমরাও এই গাছটার মতো এরকম জরাজীর্ণ হয়ে যাব। তো আমাদের যেমনই লাগুক এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তো দেখে নিলেন কত কি ভালো ভালো ডগা আর কি ভালো ভালো পুঁই শাক এখান থেকে আমরা খেয়েছি, তুলেছি। তো চলুন এবার অন্য হারভেস্টিংয়ে যাই, অনেকটাই কিন্তু পুঁই শাক যে হয়ে গেল আমার, ব্যাস আরও একদিন একটুখানি হবে, আজকের মতো এটা যথেষ্ট। তো এবারে তুলে নেব আমি ফুলকপিটাই, দেখুন ফুলকপিটা কিন্তু বেশ বড় হয়েছে, আরে বাপরে কি শক্ত, এই তা। একটা
একটা ফুলকপি থেকে দেখুন কত কিছু খাওয়া হবে। পাতা দিয়ে রসুন দিয়ে বেটে খাওয়া হবে, পাতা ভেজে রসুন ভেজে সব একসাথে বেটে, খুব ভাল লাগে কপির পাতা বাটা। আর এই যে ডাঁটগুলো খুব কচি কচি সুন্দর, দেখুন কি সুন্দর ডাঁটগুলো। ডাঁটগুলোর হবে চচ্চড়ি, যেটা আমার ভীষণ ফেভারিট। আর আমার এক দিদিভাই বলেছেন বড়ি দিয়ে খেলেও খুব ভাল লাগে, তো বড়ি দিয়েও একটু খেয়ে দেখবো কেমন লাগে। আর ফুলকপিটা খাওয়া হবে, তার একটা সবজি থেকে তিন রকমের সুন্দর জিনিস কিন্তু আমরা খেতে পারছি। তো চলুন এবারে এখানেই তুলে নিই একটুখানি পালং শাক। এবার পালং শাকটাই কিন্তু আমার খুব ভালো হয়নি, যেটা প্রত্যেক বছরই খুবই ভালো হয়। তো আজকে যে গামলাটা আছে, গামলাটার পালং শাকটা একদমই পুরোটাই তুলে নেব। মাটিটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, কারণ এই যে তুলছি, মাটিটা একটু শক্ত হয়ে যাওয়ার কারণেই কিন্তু পালং শাকটা তো ভালো হয়নি, বুঝতে পারছি। মাটিটা যত নরম থাকবে শাকগুলো কিন্তু তত ভালো হয়। তো চলুন গামলার পালং শাকটা তুলি। যে চলুন একটু ধুয়ে নিই পালং শাকটা, অবশ্য আমাকে আবার ধুতে আসতেই হবে, শুধু কপিটাই ধুয়ে নিই। বাপরে, কপিটার শেকড়টা এত মোটা হয়ে এইভাবে বেঁকে গেছে, সেজন্যই কিন্তু তুলতে আমার এত অসুবিধা হচ্ছিল। এবার তুলে নেব এই বেড থেকে একটা ওল কপি, আর বাঁধাগুলো কিন্তু এই যে বাঁধতে শুরু করেছে। তো চলুন তুলে নেই, কোন ওলকপিটা তুলব। এইটা বেশ বড় হচ্ছে। আর এদিকে কি আছে দেখি, না এদিকের গুলো ছোটই আছে একটু। আর এই যে পাতাগুলো সব আমি রেখে দিয়েছি, একটু কেটে কেটে মাটির ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তো এইটাই তুলে নিই, এইটাই একটু বড় হয়েছে। গাছের জিনিস একটু কচিই খাই, আর এগুলো এগুলো কিন্তু আরেকটু বড় হবে। তো যেহেতু আমার আছে সাফিসিয়েন্ট, তাই একটু ছোটতেই তুলে নিচ্ছি। আর ছোটতেই তুললে এত সুন্দর হয় না, একদম ভেতরটা এত নরম, পুরো পেঁপের মতো গলে যাচ্ছে। কি দারুণ! ওলকপিটা তো খুব সহজে করতে পারেন আপনারা, আমি বারবারই বলি ওলকপি কিন্তু খুব সহজেই হয়। চলুন এখানে তুলে নেব গামলার পালংটা, আজকে একদম শেষ করে দিই। এই গামলাতে আবার আমি খুব তাড়াতাড়ি কিছু বসিয়ে দেব, ভাবছি পালং শাকই দিয়ে দেব আবার, তাহলে এখনও বেশ ঠান্ডা আছে, পালং শাক কিন্তু আবার হয়ে যাবে। এই মাটিটা খুবই ভালো আছে, একদম নরম ঝুরঝুরে। ব্যাস পুরো, আমি কিন্তু পুরোটাই আজকে তুলে ফাঁকা করে দিলাম। আর এটাতে যা নোংরা, এটা তো খুবই ভালো করে একটু ধুয়ে নিতে হবে। বেশ একটু ভালো করে বেছে পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লাগলো, তো হয়ে গেছে। দেখুন এটা এরকম এতটা জল, তো ধুতে কিন্তু ভীষণ সুবিধা হলো আমার, আর খুবই নোংরা ছিল, একদম বালি ছাড়িয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু পালং শাক হয়েছে। চলুন এবার অন্যদিকে যাই। বেশ কিন্তু কচি কচি আছে পাতাগুলো। আর আমি আজকে অন্তিমের কথা শুনবো না, আমি এই ফুলটা ভেজে খেয়েই দেখব। আর জুকিনি কিন্তু বড় হচ্ছে, তার মানে বাড়বে, আমি ছোট হলেও জুকিনি পাবো আশা করছি। আর আমার যেটা চারা হয়েছিল, আমি তিনটে বীজ এখানে দিয়েছিলাম, সেটা কিন্তু একটাই গজিয়েছে। আর এই দেখুন একদম ছোট ছোট খুব ধীরে ধীরে বাড়ছে, খুব ধীরে ধীরে। আর এইদিকে এই যে ধনে পাতাগুলো বেশ ভালো বাড়তে শুরু করে দিয়েছে, এই বাঁধাটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে, এদিকেও দুটো ছোট ছোট হচ্ছে।
আর এই বেগুন গাছগুলো এত দিনে একটু কিন্তু একদমই কেমন হয়েছে, খুব একটা ভালো মনে হয় হবে না। গাছটা এখন একটু চেহারা হতে শুরু করেছে, তো বেগুনের ফুলগুলো কেটে একটু সার দিলে মনে হয় গাছটা আরেকটু ভালো হবে। দেখা যাক কী করি। আর এই ওলকপিটাও আর দু চার দিনের মধ্যেই তোলা যাবে। এরা কিন্তু খুব সুন্দরভাবে আমার কাছে আসে, একসাথে সবাই আসে না। এই দেখুন, এইটা রেডি হচ্ছে, এইটা রেডি হতে হতে এ বড় হবে, ও বড় হতে হতে এ বড় হবে, তারপরে এরকম পরপর পরপর কি সুন্দর ওরা সাজিয়ে আসে, যেন আমি ওদের ঠিকঠাক ভালো করে একবারে গাদাগাদি করে খেতে না হয়, সুন্দর করে আমি ধীরে সুস্থে এদের খেতে পারছি। আর এদিকে টমেটোর প্রচুর ফুল এসে গেছে, এগুলো তো অনেক পরে বসানো, তো ফুলও অনেক পরেই এসেছে। আর যেগুলো আগে বসিয়েছিলাম এখানে তো আপনারা দেখেছেন বারবার মরে গেছে, তো পরেরগুলো কিন্তু এই যে ফুল ফুটতে শুরু করেছে। টমেটোটাই একটু দেরি হয়ে গেল এবারে। আর পালং শাকের তরকারির জন্যে নিয়ে নিই একটুখানি মূলো। মূলো কোথায়, বড় মূলো আছে, এই তো একটা ভেতরে, এটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, এটা একটু বড় হয়েছে, আমি কয়েকদিন ধরে তুলছি সেগুলো বেশ একটু ছোট ছোটই হচ্ছে, এটা কিন্তু বেশ বড় হয়েছে। আমার এর পাহাড়ের গোলমূলো, আর এটাকে আমায় বীজ রাখতেই হবে, জানি না রাখতে পারবো নাকি, বীজটা একবার চলে গেলে আর পাওয়া যাবে কি জানি না, অনলাইনে পাওয়া যায় নাকি, একটাই থাক কারণ আর একটা ঘরে আছে। আমার ফ্রিজে এখন যা কিছুই সবজি থাকে সবই কিন্তু আমার বাগানের সবজি থাকে, আর যেদিন যতটা সম্ভব খাওয়া হলো আর যেটুকু বেঁচে থাকলো সেটুকু কিন্তু আমার বাগানেরই সবজি থাকে। কি দারুণ! তো ধনে পাতা তো একদমই শেষ ঘরে, তো এই নতুন বেডটা থেকে চলুন আজকে একটু ধনে পাতা নিয়ে নেই। দেখুন কি দারুণ লাগছে আমার, এখান থেকে না একদম তুলতে ইচ্ছে করছে না, কিন্তু সেটা বললে তো হবে না, তুলতে তো হবেই। কি ভালো হয়েছে, ভেতর থেকে ভেতর থেকে একটুই আমি তুলে নেব। একটা দানাও মনে হয় মার যায়নি। তো আমি অনেক বীজ নিয়েছিলাম অর্গানিক বাজার থেকে, তো বীজগুলো কোনোটা 49 টাকা, মানে 49.99, কোনোটা 65, বিভিন্ন রকম দাম থাকে, এক একটা জিনিসের এক এক রকম দাম থাকে। মোটামুটি ওই বেশিরভাগ বীজ 50 থেকে 100-এর মধ্যেই থাকে। বীজগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো। এই যে ধনে পাতাটা আমার তো কী সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর জুকিনিটা, আসলে জুকিনিটা তো আমাদের এখানকার সবজি নয়, তো ওটা ওয়েদারের জন্য হয়তো এতটা ভালো হচ্ছে না। এটা কতদিনে আমি পেলাম জানি না, এক মাসই হয়তো হবে, এক মাসের বেশি তো নয় এই বেডটা আমি তৈরি করেছি, কারণ 34 দিনে আমি আগের বেডটা তুললাম, ওই বেডটার পরে এই বেডটা তৈরি করা, তো এক মাসই হয়তো হবে। ব্যাস, আর কিন্তু তুলবো না এবার, এগুলো আবার বড় হোক। দেখুন মাটিটা কিন্তু একদম নরম আছে, এই যে ধোয়ার সাথে সাথে কি সুন্দর এক পরিষ্কার হয়ে গেল। এই বেডটাতেও কিন্তু ফুলকপি এই যে শুরু হয়ে গেছে। ওই যে বললাম, ওরা কেউ একসাথে আসে না, ওরা আমায় বোঝে, ওরা জানে একসাথে আসলে সব একবারে কত খাবে, এই জন্যে ওরা কিন্তু ঠিক এই দেখুন পরপর পরপর সব আসবে। এখানেও একটা ফুলকপি হচ্ছে, এটাও ফুলকপির গাছ দেখতে পাচ্ছি। আসলে যখন একদম চারা ছোট ছিল আমি বুঝতে পারিনি ওলকপি আর ফুলকপিটা অনেকটা মিশে গেছে। আর বাঁধাকপিগুলো বোঝা যায়, এই যে বাঁধাকপিগুলো সব কিন্তু এক জায়গাতেই কি সুন্দর হচ্ছে, দেখতেই কি অপূর্ব লাগে, খাওয়ার থেকেও কিন্তু এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। দু চারটে বরবটি আছে, বরবটিগুলো ছোট মাছে, আমি এর আগে একদিন সব সবজি দিয়ে করেছিলাম, দিয়েছিলাম, কি ভালো যে হয়েছিল কি বলবো, একদম গলে মোম হয়ে যায়, বোঝাই যায় না যে এটা বরবটি।
বাজারের যে বরবটিগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, এটা কিন্তু একদম কচিতে তোলার কারণে খুব সুন্দর হয় খেতে। এইটুকুই হলো। বিনস গাছগুলো কিন্তু খুব সুন্দর চেহারা নিয়ে বাড়ছে। এই দেখুন, দিয়েছি আমি একদম পড়ে থাকা প্যাকেটে। আর আজকে তুলব আমি একটুখানি, এই যে এটাকে অনেকে আমরুল শাক বলেন, আবার টক পাতাও বলেন, তো এইটা চাটনি কিন্তু আমি ভীষণ ভালোবাসি। এটা আমি একটুখানি তেঁতুল দিই, আপনারা তেঁতুল না দিয়েও করতে পারেন। পাতাগুলোকে একটু বাসতে সব থেকে প্রবলেম হচ্ছে একটু সময় লাগে, যেরকম করে তো তুলে নিয়ে যাই, বাসতে একটুখানি সময় লাগে, কিন্তু চাটনিটা এত অপূর্ব হয়। আর এটা কিন্তু লাগাতে লাগে না, আমার মনে হয় সবার বাড়িতেই টুকিটাকি থাকে এগুলো, এই সময়টা খুবই হয়। এই দেখুন কি সুন্দর, বেশ অনেকটাই হয়ে গেল, চাটনিতে খুব বেশি লাগে না, তো এত অপূর্ব খেতে হয় এর চাটনি, আমার কিন্তু ভীষণ ফেভারিট। আর এই যে সেদিন যে দুটো লঙ্কা আমি এখান থেকে তুলে নিয়ে গেলাম, লঙ্কা কিন্তু এখনও আরও বড় হবে, খুব একটা ঝাল হয়নি কিন্তু টেস্ট খুব সুন্দর, তো এগুলো আমি এখন তুলবো না, আর একটু পরে তুলব। আর এখানে দেখুন বসিয়েছিলাম চেরি টমেটোর বীজ, ফেলেছিলাম প্রচুর, চারা কিন্তু হয়েছে। এই যে আমার জীবন্ত মাচা, কালকেই আমি ভিডিও ছেড়েছি জীবন্ত মাচা, আপনারা যদি দেখে না থাকেন কেউ দেখবেন। তো আমার জীবন্ত মাচার এই যে সাইড দিয়ে যে গাছগুলো হচ্ছে এগুলো কিন্তু আমি সরিয়ে দেব, তা না হলে পুরো বেডটাই আমার শুধু আখ গাছে ভর্তি হয়ে যাবে। আমি শুধু একটা আখ এই যে এই খুঁটি হিসেবে এইটাকে রেখে এটাকে কিন্তু এই দেখুন সরিয়ে দেব। শক্ত আছে, তোলা যাচ্ছে না। এই দেখুন কি সুন্দর চারা হয়েছে, এই চারাটা আমি যে কাউকে দিতে পারবো আজকেই দিয়ে দেব। এই যে এপাশেও আর একটা হয়েছে, এটা তোলাতে একটু মুশকিলই হবে মনে হচ্ছে, এত ভেতর দিকে হয়েছে। আখের চারাও থাক আমার হারভেস্টিংয়ের সাথে, এই বেডটা থেকেও একটুখানি ধনে পাতা তুলে নিই যেগুলো একটু ঘন ঘন আছে। যে একটু বড় যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে দিলে পাশের ছোটগুলো কিন্তু তাড়াতাড়ি বাড়বে। গোলাপটা যা সুন্দর লাগছে কি বলবো, দারুণ লাগছে, এটা কিন্তু ডবল ডিলাইটি। আর এই যে এখানে ফুটছে আমার মনে হচ্ছে এটা মোনালিসা, এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়, এটার যা সুন্দর কালার হচ্ছে, কালারটা একদম কিন্তু ঝলসে যাচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে না। আর এই গাছটার পাতাগুলো দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে, কি চকচকে দেখুন, এর রুট সিস্টেমটা ভীষণই ভালো আছে, খাবারও খুব ভালো পেয়েছে বোঝা যাচ্ছে। গাছের ওপরের চেহারা দেখেই আপনারা বুঝতে পারবেন এর রুটটা কেমন আছে, সেটা যে কোনো গাছেই। তো এবার একটুখানি ফুল তুলে নেব, এই যে ফুলগুলো আর কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে তো এগুলোই তুলে নিই। এখানে এখনো, হ্যাঁ এটা তুলে নেই। আর এই গাছগুলো থেকে তো প্রচুর পরিমাণে ফুল আমি প্রত্যেক দিন তুলি, দেখতে পান, তুলি বলে কিন্তু আরও এত ফুল দিচ্ছে। একটা আমি পূজোর জন্যই লাগিয়েছিলাম, নিচেও প্রচুর গাঁদা ফুটছে। ব্যাস, তো চলুন এবার দেখি কি কি হারভেস্ট হলো। হারভেস্টিং কিন্তু ভালোই হয়েছে। তোমাদের আজকে হারভেস্ট হয়েছে মূলো, ওলকপি, কিছুটা ফুল, পালং শাক, ফুলকপি, পুঁইমিচুড়ি, ধনেপাতা রয়েছে একটুখানি, বরবটি আর আমরুল শাক।
আর এই যে একটা আখের চারা। তো কত রকমের হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা বাদ, ওটা নয়, 9। তো দেখুন, 9 রকমের হারভেস্টিং কিন্তু আজকে হয়ে গেছে। তো আমি তো বারবারই বলি, সকাল সকাল এসে যখন এরকম আমার টেবিল ভর্তি এরকম হারভেস্ট দেখি, আমার যে কী ভালো লাগে সেটা আমার মনে হয় আপনাদেরও করলে আপনাদেরও ভালো লাগবে। তাই যারা করেন তাদের তো জানেনই, কিছু বলারই নেই। আর যারা বাগান করেন না তারা কিন্তু একদম দেরি করবেন না, বাগান শুরু করে দিন। আর সকাল সকাল প্রত্যেক দিন এরকম আনন্দ আর মন ভর্তি এনার্জি নিয়ে চলুন বাকি কাজগুলো করি। সারাদিন মনের মধ্যে তো এরাই ঘোরাফেরা করে, এরকম জিনিস যদি সাথে থাকে তাহলে কি বলুন আর কিছু মাথায় আসে? সত্যি আর কিছু মাথায় আসে না। তো প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের আবার বলছি, যারা নতুন বন্ধুরা আছেন তাদের জন্য বলছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকব। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।